নমস্কার। বাঁকুড়া জেলার পাঁচকুড়া মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অর্পিতা ভৌমিক, আমাদের আজকের আলোচ্য বিষয় গবেষণার ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু রিসার্চ। রিসার্চ শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে তা দাঁড়ায় রিযুক্ত সার্চ। এখন সার্চ শব্দের অর্থ হলো খোঁজা, এর সাথে রি কথাটা যুক্ত হবার পরে তার মানে হয়ে দাঁড়ায় আবার নতুন করে খোঁজা বা পুনর অনুসন্ধান। রিসার্চ বা গবেষণা মানে সবসময় যে নতুন তত্ত্ব আবিষ্কার করা তা কিন্তু নয়। পুরাতন তত্ত্বকে নতুন প্রেক্ষাপটে বা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখাও হচ্ছে রিসার্চ বা গবেষণার একটা অংশ। পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে গবেষণার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। গবেষণা হলো মানব, সংস্কৃতি ও সমাজের জ্ঞান সহ সব জ্ঞানের মজুদ বৃদ্ধির জন্য সৃজনশীল এবং নিয়মিত পদ্ধতিতে কাজ করা এবং নতুন প্রয়োগসমূহ উদ্ভাবন করার জন্য জ্ঞানের এই মজুদের ব্যবহার। আবার একটি নতুন উপলব্ধিতে উপনীত হওয়ার উদ্দেশ্যে কোনো বিষয়ে একটি বিস্তারিত অধ্যয়নকেও গবেষণা বলা হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, গবেষণা মানে হচ্ছে নিয়মিত অধ্যয়ন। নিয়মিতভাবে আপনাদেরকে গবেষণার কাজে লিপ্ত থাকবে, খামখেয়ালিপনার কিন্তু গবেষণাতে কোনো জায়গা নেই। গবেষণা দৃশ্যকল্প সর্বদা পরিবর্তনশীল। এবার দৃষ্টিপাত করা যাক বর্তমান সময়ে রিসার্চ সিনারিওতে নতুন কি কি প্রবণতা দেখা যাচ্ছে। প্রথমত, মাল্টিডিসিপ্লিনারি গবেষণা থেকে ট্রান্সডিসিপ্লিনারি গবেষণার দিকে আমরা স্থানান্তরিত হচ্ছি। ট্রান্সডিসিপ্লিনারি গবেষণার অর্থ হচ্ছে বিভিন্ন বিষয়ের একীকরণ, জ্ঞানের ঐক্যতা, নিজের বিষয়ের সীমানা ছাড়িয়ে। যেমন ধরুন, আপনি সমাজবিজ্ঞানী হয়ে চিকিৎসকদের সাথে মিলিত হয়ে যদি কোনো গবেষণায় লিপ্ত হন, সেটি হবে ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ। খেয়াল রাখবেন, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ আর ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ মানে ছিল যে কোনো দুটি বিষয়ের একীকরণ। অর্থাৎ আমি অর্থনীতির অধ্যাপিকা, আমি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানের কোনো একজন অধ্যাপক বা অধ্যাপিকার সাথে মিলিত হয়ে একটি কাজ করছি, বা এমন একটা বিষয়ের উপর আমি গবেষণা করছি যেটি সমাজ, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে, এটি মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ। কিন্তু ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ হচ্ছে একাধিক দুইয়ের বেশি বিষয়ের ঐক্যীকরণ। অর্থাৎ আপনি আপনার নলেজের ডোমেনের বাইরে গিয়ে নতুন কিছু শিখছেন, নতুন কোনো কাজ করছেন। দ্বিতীয়ত, গবেষণার এজেন্ডাগুলোরও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যখন ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশ হিসাবে গণ্য করা হতো, তখন গবেষণার বিষয়সূচিগুলো ছিল দারিদ্রতা, বেকারত্ব, অপুষ্টি ইত্যাদি।
বর্তমানে ভারতবর্ষ হলো বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। এই মুহূর্তে গবেষণার যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলি হলো জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। আবার আরো একটা গুরুত্বপূর্ণ জায়গাও আমাদের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু ধীরে ধীরে স্মল ডেটা থেকে বিগ ডেটাতে স্থানান্তরিত হচ্ছি। বিগ ডেটা হলো এমন একটা ক্ষেত্র যা ঐতিহ্যগত ডেটা প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা খুব জটিল বা বড় ডেটা সেট গুলিকে বিশ্লেষণ করতে চেষ্টা করে। একটি উদাহরণ যদি আমি নিই, ধরুন আমাদের অনেকেরই গবেষণার বিষয় হতে পারে পার্সোনালাইজড মার্কেটিং। এখন পার্সোনালাইজড মার্কেটিং এর উপর যে গবেষণাটি আমরা করব তার জন্য আমরা কোন তথ্যকে কাজে লাগাব বা কোন তথ্যটি উপযোগী হয়ে দাঁড়াবে, দেখুন আমরা সকলে ফেসবুক ব্যবহার করে থাকি, বিভিন্ন বিজ্ঞাপনের সম্মুখীন হয়ে থাকি আমরা সেখানে। খেয়াল করে দেখবেন এখন প্রসাধনীর বাজারে পার্সোনালাইজড কথাটা খুব ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার ত্বকের বা চুলের সমস্যাটি এক্স্যাক্টলি কি সেটা জেনে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য সেই কোম্পানি কিছু প্রসাধনী দ্রব্য সাজেশন দিচ্ছে। আপনার ব্যক্তিগত সমস্যা জানার জন্য কোম্পানি আপনাকে একটা ফর্ম ভরতে দেয়, ফিল করতে দেয়। তাহলে ভেবে দেখুন ব্যক্তি বিশেষকে কতটা গুরুত্ব দিচ্ছে, কতটা কাছের করে তুলছে এই প্রসাধনী সামগ্রী, এমন ভাবে তৈরি করে আপনার সামনে উপস্থাপনা করছে আপনি চাইলেও সেগুলো আর পাল্টাতে পারছেন না। মানে গোদা ভাষায় যদি ভাবি তাহলে সব রোগের এক ওষুধ হচ্ছে। পাশাপাশি আপনার রুচি, আপনার পছন্দ অনুযায়ী আপনার ফেসবুক পেজে অন্যান্য বিজ্ঞাপনও আপনি দেখতে পাচ্ছেন। তাই এই পার্সোনালাইজড মার্কেটিং এর উপর যখন আপনি গবেষণায় লিপ্ত হবেন আপনাকে পার্সন টু পার্সন সার্ভে করতে হবে, যা একমাত্র সম্ভব অনলাইন সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে। ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়ে কড়া নেড়ে সার্ভে করলে অন্তত পার্সোনালাইজড মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যে তথ্যটা তুলে আনবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে না, সেটি খুব আপনাকে সাহায্য করতে পারবে। এবার আমরা কথা বলবো গবেষণা গ্রহণের প্রক্রিয়াগুলিকে। দেখুন কি কি পদ্ধতি, কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাব গবেষণার কাজ সম্পন্ন করবার জন্য সেটি কিন্তু খুবই সিস্টেম্যাটিক ওয়েতে আমাদেরকে ভাবতে হবে। আমি কিছু কিছু স্টেপস আপনাদেরকে দেখাবো, এর মধ্যে কোনোটাই আপনি কিন্তু টপকে গিয়ে পরেরটাতে চলে গেলে হবে না, প্রত্যেকটা ধাপকে আপনাকে ধীরে ধীরেই পার করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি গবেষণাতে কিন্তু ধৈর্যটাও খুব প্রয়োজন, নিয়ম করে যেমন পড়তে বসতে হবে
নিয়ম করে যেমন লিখতে হবে, ভাবতে হবে, তেমন ধৈর্য ধরাটা আর শ্রবণ ক্ষমতাটাকেও বাড়াতে হবে। গবেষণার শুরুর দিকে আমাদের যদি ধারণা থাকে যে আমরা অনেক কিছু বলে ফেলব, অনেক কিছু লিখে ফেলব, সেটা কিন্তু ঠিক না। আগে শ্রবণ করতে হবে, শুনতে হবে, ভাবতে হবে, নিজের মনের ক্যাম্পাসে একটা ছবি তৈরি করতে হবে, তবে গিয়ে আপনারা সকলে সুন্দরভাবে আপনাদের গবেষণার বিষয়গুলিকে উপস্থাপন করতে পারবেন। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যে কি কি প্রক্রিয়া আছে যেগুলির মধ্যে দিয়ে আমাদেরকে গবেষণার কাজ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা গুগলের পৃষ্ঠা খুলেছি এবং এখানে আমি কিছু ছবি আপনাদের সাথে দেখাতে চাইছি। দেখুন, আপনারা এখানে অনেক রকম ছবি দেখতে পাচ্ছেন, অনেক রকম। আমি বরং এই ছবিটাকেই একটু বড় করে দেখাই। দেখুন, এখানে মোটামুটি যদি সংখ্যার দ্বারা আমি মাপি, আটটা পদ্ধতি রয়েছে, আটখানা ধাপ রয়েছে, যে ধাপগুলির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে গবেষণার কাজকে সম্পূর্ণ করার জন্য। প্রথম কাজ হলো একটি গবেষণার বিষয় নির্বাচন করা, অর্থাৎ একটি সমস্যাকে খুঁজে বের করা। তাই দেখুন, নাম্বার ওয়ানে দেখা যাচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। গবেষণা কার্যের শুরুর দিকে বিষয়গুলি যত বিস্তৃত এবং অনির্দিষ্ট হবে ততটাই ভালো। ধরুন আপনাদের মধ্যে কেউ মৎস্য উৎপাদনের উপর রিসার্চ করছে, এখন শুরুতেই যদি নির্দিষ্ট কোনো একটি প্রজাতির মাছের উপর আপনার রিসার্চের উৎসবিন্দুটি আপনি ঠিক করে ফেলেন, তাহলে গবেষণার প্রতি পক্ষপাত চলে আসবে। সেই বিষয়টির ওপর আপনার অন্বেষণ ক্ষমতা হ্রাস পাবে। চেষ্টা করবেন গবেষণার বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে। নিজেকে প্রশ্ন করবেন, কেন আপনি এই বিষয়টিকে নির্বাচন করছেন? তুলনামূলক আলোচনা ও বিচার আপনাকে সাহায্য করবে রিসার্চ টপিক অন্বেষণ। এছাড়াও মাথায় রাখবেন গবেষণার নির্বাচিত বিষয়টি যেন বাস্তব সম্পূর্ণ হয় এবং তার যেন একটি বাস্তব তাৎপর্যতা থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্যতার নিরিখে যেন সেটি বিচার্য হয়। এখানে বলে রাখা ভালো যে গবেষণার বিষয়টি
একেবারে আনকোরা নতুন একটি ক্ষেত্র হতে পারে। আবার সেটি পূর্ব গবেষিত ক্ষেত্র হতে পারে। পূর্ব গবেষিত ক্ষেত্রে যে আপনি আর গবেষণা করতে পারবেন না, এটি একেবারে ভুল ও ভ্রান্ত একটি ধারণা। তবে কিভাবে আপনি পূর্ব গবেষিত ক্ষেত্রে নিজস্বতার ছোঁয়া দিচ্ছেন, অভিনবত্ব আনছেন, সেটি কিন্তু আপনার পড়াশোনার এবং ভাবনা চিন্তার বিষয় হওয়া উচিত। দেখুন, গবেষণা ক্ষেত্রে যে বিষয়টি একেবারে আনকোরা নতুন, সেখানে আপনি যা কাজ করবেন বা আপনার যে কোনো প্রকার অবদানই হবে অভিনব ও নতুন। তবে যে বিষয়গুলি পূর্ব গবেষিত, সেখানে অভিনবত্ব আনতে গেলে আপনাকে আগে জানতে হবে ঠিক কি কি গবেষণা রয়েছে। সর্বোপরি আপনাকে নির্বাচিত, আপনার যে নির্বাচিত গবেষণার বিষয়টি, সেটি আদৌ পূর্ব গবেষিত কিনা নাকি আনকোরা নতুন একটি, সেটিকে জানবার জন্য, বিচার করবার জন্য আপনাকে এক্সিস্টিং লিটারেচারগুলিকে বা রিসার্চ পেপারগুলোকে পর্যালোচনা করতে হবে, যেটিকে বলা হয়ে থাকে রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচার্স। এবং খেয়াল করে দেখুন, এই যে ছবিটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এর সেকেন্ড পদ স্টেপটাই হচ্ছে, সেকেন্ড বা দ্বিতীয় ধাপটাই হচ্ছে রিভিউইং লিটারেচার। এই পর্যালোচনার ফলে আপনি তিনটি বিষয় জানতে পারবেন। হু হ্যাজ ডান হোয়াট, কে কি কাজ করেছে এবং কবে সেই কাজটি তিনি করেছেন। যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলোর মধ্যে কি কোথাও ফাঁক থেকে গেছে, অর্থাৎ রিসার্চ গ্যাপকে লোকেট করতে সাহায্য করবে আপনার এই রিভিউইং অফ দি লিটারেচার। এবং আপনাকে সাহায্য করবে, এই পর্যালোচনা আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি সেই ফাঁকগুলোকে অতিক্রম করতে পারবেন আপনার গবেষণার কাজের মধ্যে। তাই সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি যদি রিভিউ অফ লিটারেচার করতে পারেন, তাহলে সেটি আপনাকে তৃতীয় ধাপে যাওয়ার জন্য অত্যন্ত সাহায্য করবে। এবং সেই তৃতীয় ধাপটি হলো একটি অস্থায়ী সমাধান ভিত্তিক গবেষণা বিবৃতি তৈরি করা, যাকে আমরা হাইপোথেসিস বলে থাকি। আপনি খুব সুন্দরভাবে এই হাইপোথেসিসটিকে তৈরি করতে পারবেন। এবং মাথায় রাখবেন, এই অস্থায়ী সমাধান ভিত্তিক গবেষণা বিবৃতিটি আপনি বাতিল করতে পারেন, আপনি স্বীকার করতে পারেন, আপনি অস্বীকারও করতে পারেন। কারণ রিসার্চ কোয়েশ্চেন অর্থাৎ গবেষণার প্রশ্নগুলো কিন্তু কোনো পরিচিত উত্তর হয় না, সেটি শুধুমাত্র সম্ভাবনার কথা বলে। সেই সম্ভাবনা সত্যি না মিথ্যা তা প্রমাণ করবার জন্য দরকার সঠিক রিসার্চ মেথডোলজি। এই রিসার্চ মেথডোলজি আপনাকে বলে দেবে আপনি কোথায় কিভাবে কি কি পাবেন, কিভাবে আপনি সেই তথ্যকে সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে আপনি আপনার সংগৃহীত তথ্যকে
অ্যানালাইজ করবেন, ব্যবহার করবেন এবং ইন্টারপ্রিটেশন করবেন। এখন দেখুন, তথ্য আমরা বিভিন্ন পদ্ধতি দিয়ে কালেক্ট করতে পারি। মূলত প্রাইমারি সোর্সেস কেও কাজে লাগাতে পারি, আবার সেকেন্ডারি উৎসগুলোকেও কাজে লাগাতে পারি। মাথায় রাখবেন, প্রাইমারি উৎসকেই কাজে লাগান বা সেকেন্ডারি উৎসকে কাজে লাগান, দুটোই কিন্তু আপনি সার্ভে করবেন, দুটোর জন্যই কিন্তু একটি প্রশ্নপত্র তৈরি হয় এবং তথ্যটি সেই প্রশ্নপত্র অনুযায়ী সংগ্রহ করা। আবার অনেক সময় পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমেও, সাক্ষাৎকারের মাধ্যমেও সংগ্রহ করা হয়। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, প্রাইমারি ডেটা বা প্রাইমারি তথ্য ইনভেস্টিগেটর নিজে সংগ্রহ করে এবং সেটি একটি নির্দিষ্ট গবেষণা প্রশ্নর জন্য সংগ্রহ করা হয়। আর সেকেন্ডারি ডেটা হলো, ইনভেস্টিগেটর অন্য কোনো একজন ব্যক্তি বা সংস্থার কাছ থেকে তথ্যটি জোগাড় করে এবং সেটিকে নিজের গবেষণা প্রশ্নের উত্তর খোঁজার কাজে ব্যবহার করে। সেকেন্ডারি ডেটার উৎসগুলির মধ্যে আমরা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের ডেটাগুলোকে ধরতে পারি, সেন্সাসের ডেটাগুলো ধরতে পারি। একটা ধারণা এখানে স্পষ্ট থাকা ভালো, কোন পরিসংখ্যানের পদ্ধতি, মানে কোন পরিসংখ্যানের পদ্ধতি আমি অবলম্বন করবেন রিসার্চের কাজের জন্য, সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার গবেষণার প্রশ্নগুলির। আগে থেকে মনে কোনো ভ্রান্ত ধারণা রাখবেন না যে আমাকে নির্দিষ্ট কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে হবে, আমাকে আমি লাইন চিত্র আঁকবো, রেখাচিত্র অঙ্কন করব, না বার ডায়াগ্রাম অঙ্কন করব, নাকি আমি কোরিলেশন বার করব, নাকি আমি রিগ্রেশনে যাব, নাকি আমি প্যানেল ডেটার অ্যানালিসিসের টেকনিক গুলোকে কাজে লাগাবো, সেটা নির্ভর করবে আপনার গবেষণার বিষয়টা কি, আপনার গবেষণার বিষয়ের প্রশ্নগুলো কি এবং আপনি কি অন্বেষণ করছেন তার উপর। সর্বশেষে আসি গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়, সেটি হলো আপনার ফাইন্ডিংস গুলোকে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ কমিউনিকেশন অফ ইয়র ফাইন্ডিংস। গবেষণার ফলাফলকে সকলের কে জানানোর চেষ্টা করুন, এই প্রচেষ্টাটা কিন্তু সবসময় চালিয়ে যাবেন। প্রকাশিত করুন আপনার গবেষণাকে বিভিন্ন জার্নালের মাধ্যমে। এতে কিন্তু দুটো লাভ আছে, আপনি যদি আপনার গবেষণার কাজটি প্রকাশ করেন কোনো জার্নালে, তাহলে পরবর্তীকালে এই বিষয়ের উপর যখন আপনি নিজে বা অন্য কেউ গবেষণা করতে লিপ্ত হবেন, একটা সুন্দর লিটারেচার আপনি তাকে উপহার দিতে পারবেন। পাশাপাশি আপনার লেখাটি, আপনার গবেষণাটি যদি প্রকাশিত হয়, আপনি কিন্তু নতুন অনেক গবেষণার দিক সেই প্রকাশনার থেকে
আপনি খুঁজে পাবেন। অর্থাৎ প্রকাশ করলে, পাবলিকেশন করলে ভবিষ্যতের দিশা উন্মুক্ত হবে গবেষণার ক্ষেত্রে। গবেষণা বিষয়টা এতটাই বৃহৎ যে হয়তো আরো অনেক কিছু দিক স্পর্শ করা বাকি থেকে গেল। আমি চেষ্টা করব যদি আবারও সুযোগ পাই সেই দিকগুলোর দিকে আলোকপাত করে। সর্বশেষ আমি যেটা দিয়ে আমার বক্তব্য আজকে শেষ করব সেটা হলো গবেষণার কিছু প্রকারের ব্যাপারে কথা বলব। গবেষণা যদি আমরা প্রকার দেখার চেষ্টা করি, আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ দেখব, আমরা কোয়ালিটেটিভ রিসার্চ দেখব, আমরা এম্পেরিক্যাল রিসার্চ পাব, ডেসক্রিপটিভ রিসার্চ পাব, ফান্ডামেন্টাল রিসার্চ পাব, অ্যানালিটিক্যাল রিসার্চ পাব, অ্যাপ্লাইড রিসার্চ পাব। এগুলো শুনতে হয়তো মনে হচ্ছে এগুলো সব পৃথক পৃথক রিসার্চের প্রকার, গবেষণার প্রকার, কিন্তু বাস্তবে তা কিন্তু হয় না। বাস্তবে কিন্তু সবটাই মিলেমিশে একাকার। শুধু আমি দুটো জিনিসের ব্যাপারে একটু বলার চেষ্টা করব, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ গবেষণা। কোয়ান্টিটেটিভ গবেষণা হচ্ছে যে গবেষণাগুলি আপনি যে বিষয়গুলির উপর গবেষণা করছেন সেগুলির একটা মাপকাঠি আছে, একটা মাপদণ্ড আছে। আর কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা দেখছি পারসেপশন, অ্যাটিচিউড মানুষের, এই এই দিকগুলোকে পর্যালোচনা করছে কোয়ালিটেটিভ রিসার্চ। আমি আর আরো গভীরে হয়তো যাওয়া উচিত কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ রিসার্চ, কিন্তু আমার আলোচ্য বিষয় ছিল ইন্ট্রোডাকশন টু রিসার্চ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ প্রতিটা জায়গাকে স্পর্শ করার। আমি ভীষণ আনন্দিত হব যদি আপনাদের কারুর কোনো প্রশ্ন থেকে থাকে এবং সেই প্রশ্নের উত্তর দিতে আমি ভীষণভাবে পছন্দ করব। আপনারা আমাকে আমার মেইল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা যে কোনো পদ্ধতিতে আপনারা আমাকে প্রশ্ন পাঠাতে পারেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।